Hey guys, welcome and welcome back to my YouTube channel. অনেক লোক বলে যে আমার হেয়ার নাকি তাদের অনেক ভালো লাগে আর অনেকে এটাও বলে যে এবার একটু আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করা দরকার। তো হ্যাঁ, তোমাদের রিকোয়েস্টেই আজকে যাব পার্লারে। তো তার আগে দেখতেই পাচ্ছ আমি এখানে প্রমোশনের প্রোডাক্ট আনবক্সিং করতে বসে গেছি। তো এখানে দুই প্যাকেজ আমাকে মানে ফলস নেলস দিয়েছে, বাট অলরেডি আমার এক্সটেনশন করা আছে, আমি জানি না যে কি করব। বাই দ্য ওয়ে, আজ আমি পৌঁছে গেছি রসুল্লাপুরে বিপাশা প্রফেশনাল বিউটি পার্লারে। তো হ্যাঁ, চলো দেখা যাক যে বিপাশাতে কিভাবে আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করে আর ফাইনাল লুকটা কেমন আসে, তো সেটা দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড। তো আমি তো এসেই আগে চেয়ারে বসে গেছি যে আমার হেয়ার স্টাইল কখন স্টার্ট করা হবে তার জন্য অপেক্ষা করছি। আর এদিকে দিদি জিজ্ঞাসা করছে যে আমি কবে হেয়ার কালার করেছি, কবে হেনা করেছি বা স্পা করি কিনা, মানে আমি হেয়ার কেয়ার কীভাবে করি সেটা টোটালি জিজ্ঞাসা করা হলো। হ্যাঁ, তারপরেই আমার হেয়ার স্টাইল স্টার্ট করা হলো। তো আমি ভেবেছি একটা লেয়ার কাট করব, সাথে স্মুথনিং করব। তো আমার লাইফে ফার্স্ট আমি স্মুথনিং করছি, আগে আমি কোনোদিনও করিনি। এখন আমি সব জায়গায় দেখছি যে দুর্গাপূজার আগে হেয়ার স্মুথনিং এ সবাই 2000 টাকা করে নিচ্ছে, কিন্তু আমি এটা দেখে অবাক হলাম যে বিপাশা দি মাত্র 1500 টাকায় করছে, তাও আবার প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে, তার সাথে আবার হেয়ার কাটিং এন্ড স্পা একদমই ফ্রি। ভাবতে পারছো কতটা টাকা সেভ হবে তোমাদের? আর এই সেভ হওয়া টাকা দিয়ে তোমরা কিন্তু নেল এক্সটেনশন করে নিতে পারো, তাও আবার অনেক টাকা থেকে যাবে। এত অফারের কথা বললাম, কিন্তু তোমরা বিপাশাদির সাথে কন্ট্যাক্ট করবে কি করে? দেখো দেখো, তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে নাম্বারও মেনশন করে দিচ্ছি, তো ফটাফট কল করো আর ডিটেলস জেনে নাও। এইদিকে আমার হেয়ার কাটিং ও স্টার্ট করা হয়ে গেছে। আমাকে 100 বার করে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আমি লেন্থ কেমন রাখবো, কিন্তু আমার সত্যি বলতে শর্ট হেয়ার বিশাল পছন্দ হয়। অনেকে কিন্তু আমাকে বলে লং হেয়ার করতে, আমার পার্সোনালি লং হেয়ার একদম ভালো লাগে না। কি করব, আমার যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে না, এতে মানে খারাপ লাগার কোনো কিছুই নেই। আর সবাই যে আমার আগে হেয়ার স্টাইলটা জিজ্ঞাসা করতে যে আমি কোন হেয়ার কাট করি কোন হেয়ার কাট করি, তো আমি হচ্ছে লেয়ার কাট করতাম, সব দিনই আমার হেয়ার কাটিং লেয়ার কাটই ছিল। তো এবারও হেয়ার কাটে ডিফারেন্ট কিছু করলাম না, লেয়ার কাটটাই নর্মালি করে নিলাম, তারপর জাস্ট স্মুথনিং করাবো। আমি দেখতে চাই স্মুথনিং এর রেজাল্ট কেমন আসে। বাই দ্য ওয়ে, অ্যাড্রেসটা রসুল্লাপুর বললাম বলে অনেক লোক অবাক হতে পারে যে রসুল্লাপুরটা আবার কোথায়। এটা হচ্ছে চাকদা রসুল্লাপুর, চাকদা থেকে 28 নম্বর বাস ধরলেই কিন্তু তোমরা রসুল্লাপুর চলে আসতে পারবে একদম ইজিলি। আর তোমাদের কন্ট্যাক্ট করার জন্য তো বিপাশাদির নাম্বার অলরেডি আমি স্ক্রিনে মেনশন করছি, তাছাড়া আমি সাইডে স্ক্রিনে বিপাশাদির ফেসবুক আইডিও মেনশন করে দেবো আর ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। যদি তোমরা ফোনে কথা বলতে লজ্জা পাও তাহলে ডেফিনেটলি তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে বিপাশাদিকে ডিএম করতে পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেখো, কথা বলতে বলতে আমার হেয়ার কাটিং এখানে শেষ হয়ে গেছে, তো স্মুথনিং কিন্তু এখনো হয়নি, জাস্ট হেয়ার কাটিংটা হচ্ছে। রেজাল্টটা দেখো একবার, ওয়াও গাইস, কি দারুণ রেজাল্ট এসছে। অ্যান্ড তখন তোমার এটাই ফিল হচ্ছিল যে আর দরকার নেই, চলো বাড়ি চলো, মানে এত সুন্দর একটা হেয়ার কাটিং এর লুক চলে এসেছে। কিন্তু না, আমাদের মনকে শক্ত করতে হবে, এখন স্মুথনিং করতে এসেছি, তো এটা করে অবশ্যই দেখবো যে আমাকে ফার্স্ট টাইম স্মুথনিং বা স্ট্রেটনিং যাই বলো করলে কেমন লাগে, তার জন্য আমি বিশাল এক্সাইটেড। আর ফার্স্ট এখানে স্মুথনিং এর ক্রিমটা নেওয়া হচ্ছে একটা বাটিতে, তো সেটাই আমাকে ভালো করে অ্যাপ্লাই করা হবে। আজকে কিন্তু আমি বাড়ি থেকে হেয়ার ওয়াশ করেছি, দ্যাটস ওয়াই এখানে এসে আমাকে আর কোনো হেয়ার ওয়াশ করা হয়নি, নর্মালি ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু একদম চাপ নেওয়ার কোনো বিষয় নেই, কারণ তোমরা দূর থেকে ট্রাভেল করে আসলে অবশ্যই ফার্স্ট হেয়ার ওয়াশ করে দেন সমস্ত কিছু অ্যাপ্লাই করা হবে। আমি যেহেতু অনেক কাজ থেকে এসেছি আর বাড়ি থেকে হেয়ার ওয়াশ করে এসেছি, দ্যাটস ওয়াই আমার কোনো এখানে এসে কোনো হেয়ার ওয়াশ করা লাগেনি, অনেকটা সময় আমার বেঁচে গেল, এটাই আমি বলবো। বাই দ্য ওয়ে, এখানে দেখছো একদম ছোট ছোট সেকশন করে ভালো করে চুলে এই ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো এদিকে ক্রিমের নাম ব্র্যান্ডের নাম এসব আমি এত এসে বলতে পারছি না, কারণ আমি জানিই না, আমি তো আর প্রফেশনাল বিউটিশিয়ান না বিপাশাদির মতন, তোমরা কন্ট্যাক্ট করে ওনাকেই জেনে নাও। আর আমরা ভালো একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু একদিনে অনেক ক্লায়েন্ট আসে, বাট কারোর প্রতি কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার এখানে কোনো কিছুই হয় না, মানে সবাইকে ক্রিম খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, ভালো করে ওয়াশ করা হচ্ছে, মানে ফাঁকি ঝুঁকি একদমই করা হচ্ছে না। আর ইউজুয়ালি প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে মাত্র 1500 টাকার মধ্যে তোমাকে স্মুথনিং করে দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। তোমরা অফারটা কিন্তু একদম মিস করো না, অফারটা কিন্তু বেশি দিন থাকবে না, তোমরা তাড়াতাড়ি ব্যবসাদির সাথে কন্ট্যাক্ট করো আর চলে আসো গাইস, পুজোর আগেই স্মুথনিংটা করিয়ে নাও। অ্যান্ড ক্রিমগুলো কিন্তু খুব ভালো করে অনেক টাইম নিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে। আমি জানি এখন অনেক লোক এটা বলবে যে আগের হেয়ার স্টাইল অনেক ভালো ছিল, কেন তুমি হেয়ার স্টাইল চেঞ্জ করলে, এখন আরও ভালো লাগছে না, মানে এরকম কমেন্টস করতেই থাকবে। সবাইকে আমি বলতে চাই যে হেয়ার স্টাইল আমাদের চেঞ্জ করা অবশ্যই দরকার, লুকটাকে অবশ্যই চেঞ্জ করা দরকার, যেহেতু পুজো আসছে আর এখন তো মানে একটু তো ইউনিক লুক তো করতে হবে, নাহলে এক হেয়ার স্টাইল এক ধরনের লুক লুকই লাগে, মানে তুমি যেরকম ড্রেস পরছো মনে হয় কি একই ধরনের লুক, তো এবার পুজোতে আই থিঙ্ক আমাকে একটু অন্যরকম দেখতে লাগবে, এটা অনেস্টলি আমার কাছে অনেক বড় ম্যাটার করে। এই প্রথম ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে, 40 মিনিট আমাকে এভাবে বসে থাকতে হয়েছে, নাচানাচি করছি কারণ 40 মিনিট পরে আমি চেয়ার ছেড়ে উঠলাম। সো 40 মিনিট পরে এবার আমার হেয়ারটা ওয়াশ করা হবে, আর মিডলে একটু চা খেয়ে গলাটাও ভিজিয়ে নিয়েছিলাম। তো চলো গাইস, এবার এটা ওয়াশ করা পালা, কোনো শ্যাম্পু আই থিঙ্ক ইউজ করা হবে না, নর্মাল জলতেই ওয়াশ করা হবে। আর এই 40 মিনিটের মধ্যে না আমার হেয়ারে অনেকবার চেক করা হয়েছে যে এই ক্রিমটা ভালো করে অ্যাপ্লিকেশন হয়েছে কিনা বা ক্রিমের কাজটা ভালো করে হয়েছে কিনা, তো তারপরে যখন দেখলো যে হ্যাঁ ঠিকঠাক আছে, তো এবার ওয়াশ করার পালা। হ্যাঁ, গায়ে একটা টাওয়াল দিয়ে দিলো, তার জলটা আমার গায়ে না পড়ে আমার জামা না ভিজে যায়, অবশ্য তারপরে ভালো করে জল দিয়ে ভালো করে ওয়াশ করা হচ্ছে। তোমরা কি আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড? আই থিঙ্ক আমরা সবাই জানি যে হেয়ার স্টাইল চেঞ্জ হলে কিন্তু পুরো একদম লুকটাই চেঞ্জ হয়ে যায়,
এবার পূজা একটু অন্যরকম লুক আসবে এটা ভেবে কিন্তু আমি খুশি হয়ে যাচ্ছি আর কিছুই না। আর এখানে অনেক টাইম নিয়ে ভালো করে ক্রিমটাকে মানে চুল থেকে ওয়াশ করা হলো। আর এদিকে আমি কেন চোখটা বন্ধ করে আছি আমি জানি না, আই থিঙ্ক আমি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম যে চুলের মানে পুরো ফাইনাল লুকটা কেমন আসবে এটাই ভাবছিলাম হয়তো চোখ বন্ধ করে, আমি জানি না। কিন্তু ভিডিও করাটা একদমই কিন্তু বন্ধ করা যাবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি ভিডিও করেই গেছি, তোমাদের পুরো অরিজিনাল রেজাল্ট দেখাবো যে রেজাল্ট কেমন এসছে। দেখতেই পাচ্ছ এখানে টাওয়ালটা কিন্তু ভালো করে মাথায় দিয়ে দিয়েছে, এবার ভালো করে চুলটাকে হালকা করে ড্রাই করা হচ্ছে, তারপর ড্রায়ার তো আছেই তার জন্য, বেশি যে জলটা সেই জলটা ভালো করে টাওয়াল দিয়ে এখানে মোছা হচ্ছে। আমি এখানে এক্সাইটেড হয়ে যাচ্ছি কারণ আমি এটাই ভেবেছিলাম যে প্রথমবার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার চুলটা পুরো একদম স্ট্রেট হয়ে যাবে, তো আমি ভুলে গেছিলাম যে এরপরে আরও তিনটে প্রসেস আছে, সেটা কমপ্লিট হবে তবেই সেই রেজাল্ট আসবে। কিন্তু এই প্রথম ক্রিমের অ্যাপ্লিকেশনের পরে যথেষ্ট স্ট্রেট হয়ে গেছে আমার চুল, একদম প্রপার যে রেজাল্ট তোমরা দেখেছো সেরকম আই থিঙ্ক স্ট্রেট হয়নি, বাট যথেষ্ট স্ট্রেট হয়েছে। এরপরে দুটো মেইন মেইন পার্ট রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করার পরে তবেই তো স্ট্রেটটা আসবে, বাট প্রথম অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকটা চুলটা স্ট্রেট হয়ে গেছিলো। যেহেতু এখানে ভালো করে চুলটাকে ড্রাই করছে দুই দিদি মিলে, তো ড্রাই হওয়ার পরে তোমরা বুঝতেই পারবে যে রেজাল্টটা কেমন এসেছে। এই দিকে দেখো অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে আর স্ট্রেট, তোমরা বুঝতেই পারছো অরিজিনাল সে কার্লি কার্লি হেয়ার কিন্তু আর নেই, অ্যান্ড এবার এখানে স্ট্রেটনিং করা হচ্ছে, যেটাও আই থিঙ্ক মেইন পার্ট। আর তোমরাও কি আমার মতন এক্সাইটেড? কমেন্ট করে জানাও তো যে আমার লুকটা কেমন আসবে দেখার জন্য তোমরা এক্সাইটেড কিনা। তোমরা হয়তো বিপাশা দিকে অনেকেই চিনবে কারণ যেই ওয়েস্টার্ন লুকটা আমাকে সাজিয়েছিল সেটা কিন্তু বিপাশা দিয়েই করেছিল। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, দিদি কিন্তু মেকআপও করায়, হেয়ার স্টাইল ফেসিয়াল মেকআপ সমস্ত কিছু করায়, তোমার নাম্বারে কন্ট্যাক্ট করে সব কিছু জেনে নিতে পারো। এদিকেও কিন্তু অনেক ছোট ছোট সেকশন নিয়ে অনেক টাইম নিয়ে ভালো করে চুলটাকে স্ট্রেট করা হচ্ছে, কারণ এরপরে যে ক্রিমটা অ্যাপ্লিকেশন করা হবে সেটা মেইন, তার জন্য এই স্ট্রেটনিংটা মাস্ট, কারণ ওই ক্রিমটা লাগানোর উদ্দেশ্য হলো এই স্ট্রেটনিংটা আমার চুলে পুরো লক করে দেবে, মানে চুলটা এরকমই থাকবে আর আগের মতন কার্লি হয়ে যাবে না। আমি মোটে অনেক বড় বিউটিশিয়ান না, আমি যেটুকু আমি জানি সেটুকু আমি বললাম, এবার ভুল হলে তোমরা আমাকে ক্ষমা করে দিতেই পারো। অ্যান্ড তোমরা আমার হেয়ারটা একবার দেখো, মতলব একটা স্টেপ হয়েছে অ্যান্ড স্ট্রেটনিং করার পরে চুলটা কি সুন্দর শাইনি হয়ে গেছে গাইস, আমার তো এখন শুধু দেখতে ইচ্ছা করছে। আমি তো তখন দেখিনি কারণ এটা পেছন সাইডে করা হচ্ছে অবভিয়াসলি, আমি শুধু আয়নাতে দেখতে পাচ্ছিলাম, সামনের দিকগুলো আর পেছনের দিকে এত শাইন এসেছে আমি তো এখন দেখতে পাচ্ছি। আর শুধু শাইন না, এটা যে এত স্মুথ হয়ে গেছে আমার হেয়ার সেটা মানে তোমরা না দেখলে কোনোদিনও বুঝতে পারবে না। অ্যান্ড তোমরা একবার হেয়ারটাকে দেখো কতটা শাইনি আর কতটা মানে স্ট্রেট, কোনো কার্লি ভাবের কিছুই নেই। আর যদি আমি অনেস্টলি একটা কথা বলি না, স্ট্রেটনিং হেয়ার তুমি যে কোনো ড্রেস বা শাড়ির সাথে সব কিছুর সাথে ভালো লাগে, মানে স্ট্রেটনিং একটা অন্য লেভেলের লাগে। যারা যারা করতে চাও কিন্তু অনেক টাকা খরচা করতে পারো না, তারা ডেফিনেটলি এই 1,500 টাকার মধ্যে কিন্তু স্মুথনিং করাতেই পারো বা স্ট্রেটনিং। বিপাশাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, তোমরা স্ক্রিনে নাম্বার আছে বা ডিসক্রিপশনের নাম্বার আছে, মানে আইডি মেনশন করে দেবো, সব কিছু মেনশন করে দেবো, তো অবশ্যই তোমার দিদির সাথে কন্ট্যাক্ট করতেই পারো। আর এই স্ট্রেটনিংয়ের প্রসেস না এটাও অনেকটাই টাইম লেগেছিলো, এখানে আমি মোটেও পাগলের মতন বকবক করছি না, পার্লারে গান চলছিলো, দ্যাটস ওয়াই আমরা তো অনেক টাইম লাগে এই প্রসেসটা করতে, দ্যাটস ওয়াই গান চলে একটু রিফ্রেশিং লাগে, তাই আমি এখানে গানও করে নিচ্ছিলাম। তো সব শেষে ফাইনালি আমার একদম লাস্ট হচ্ছে, তো তারপরে গাইজ লুকটা একবার দেখো, মানে সেই সুমিকে তোমরা কি চিনতে পারছো, আর শাইনটা একবার দেখো। আর প্রথমে তো হেয়ার কাটিং করা হয়েছিল, বাট তারপরেও লাস্টে যখন হেয়ার স্ট্রেটনিংটা করা হয় না, লাস্টে অনেক এক্সট্রা হেয়ারগুলো বার হয় সেগুলো দিদি এখানে ক্লিন করে দিচ্ছেন। চুলটা একবার দেখো গাইজ, এখনও তো একটা স্টেপ বাকি আছে, তার আগে যে এত সুন্দর লাগছে আমার হেয়ারটা, মানে আমার কিছু বলারই নেই। তারপরে আবার একটা ক্রিমটা একটা বোলের মধ্যে নেওয়া হলো লাস্ট ক্রিম, আর যেটা ভালো করে আবারও প্রথম স্টাইলের মতনই একদম ছোটো ছোটো সেকশন করে ভালো করে অ্যাপ্লাই করা হচ্ছে, এটাই কিন্তু লাস্ট স্টেপ। আর আমি বলবো তোমরা যখন স্ট্রেটনিং করতে আসো বা স্মুথিং করতে আসো তাহলে হাতে অনেক টাইম নিয়ে আসো, কারণ আমার মনে হয় 3-4 ঘন্টা লেগেছিলো, এরকমই টাইম লাগে। যত টাইম নিয়ে তুমি এগুলো করবে না তত বেশি ভালো হবে, মানে তোমরা একটু টাইম হাতে নিয়ে অবশ্যই আসো করতে। এদিকে দেখো ফাইনালি কিন্তু সমস্ত ক্রিম ভালো করে আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমাকে আই থিঙ্ক 10-15 মিনিট ওয়েট করতে বলা হয়েছিল। যাই হোক তারপরে তার মধ্যে আবার একটা ভেজিটেবলস চপ যেগুলো বলে সেগুলো আমাকে দেওয়া হলো টাইম পাস করার জন্য, যেটা বিশাল মানে গরম ছিল, আমার মুখ পুড়ে গেছে। সো হ্যাঁ 15-20 মিনিট আই থিঙ্ক রেখেছিলাম, তারপরে দেন আবারও হেয়ার ওয়াশ করার পালা, যেখানে কোনো শ্যাম্পু আমাকে ইউজ করা হয়নি, আমাকে 3 দিন পর্যন্ত কোনো শ্যাম্পু দেওয়া হবে না, জাস্ট নর্মালি জল দিয়ে হেয়ার ওয়াশটা করা হয়েছিল, আর আই থিঙ্ক একটা কন্ডিশনার লাগানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমার মুখের হাসিটা একবার দেখো, আমি এবার জেনেই গেছি যে এইবার লাস্ট প্রসেস, এই প্রসেসের পরেই আমি জানতে পারবো যে আমার হেয়ার
স্টাইলটা কেমন হবে, ফাইনাল লুকটা কেমন আসবে নেক্সট প্রসেসে আমি জানতে পারবো। দ্যাটস ওয়াই আমি বিশাল এক্সাইটেড। আর জানি জানি অনেক লোক কিন্তু অলরেডি স্ট্রেটনিং বা স্মুথনিং করে নিয়েছো, তো কারা কারা রিসেন্ট করেছো কমেন্টে একবার জানাও, আর কারা কারা করতে চাও অবশ্যই জানিও। বিপাশাদের সাথে কিন্তু একদম কন্ট্যাক্ট করেই নিও। তারপর দেখো ভালো করে হেয়ারটাকে ওয়াশ করা হয়ে গেছে, এবার টাওয়াল দিয়ে ড্রাই করা হচ্ছে, তারপরে আবার ব্লো ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করা হচ্ছে। অ্যান্ড ড্রাই করার পরে যে রেজাল্টটা এসছে না গাইস, আমি লিটারালি পুরো প্রেমে পড়ে গেছি। আমি জানি না অনেক লোকের ভালো না লাগতেও পারে, আবার কারো কারো ভালোও লাগবে, কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর আমার ফ্যামিলি মেম্বার্সদের সবারই খুব ভালো লেগেছে, কারণ আমি নতুন প্রথমবার ট্রাই করেছি। আমি কোনোদিন আমি বাড়িতে নিজে নিজে স্ট্রেটনিং করেছি, কিন্তু এরকম পার্লার এসে স্মুথনিং বা স্ট্রেটনিং তোমরা যাই বলো, এটা আমি সত্যি কোনোদিন ট্রাই করিনি। আর এত সুন্দর রেজাল্ট এসেছে, মানে আমি সত্যি স্যাটিসফাইড। আমি বিপাশা দিকে থ্যাংক ইউ বলতে চাই যে এত সুন্দর একটা রেজাল্ট আনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ বিপাশা দি। তোমরা এখনও কী ভাবছো এত প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে মাত্র 1500 টাকা থেকে স্মুথনিং করে দিচ্ছে? আরে ফটাফট কন্ট্যাক্ট করো আর চলে আসো এখানে স্মুথনিং করা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো দারুণ পছন্দ হয়েছে নিজের লুকটাকে। তো আপাতত চুলটাকে এইভাবে দু তিন দিন পর্যন্ত এরকমভাবে রাখতে হবে, কোনো ক্লিপ দেওয়া যাবে না, কোনো বাধা যাবে না। তারপরে দু তিন দিন পরে আবার দিদির পার্লারে আসতে হবে, এসে ওয়াশ করিয়ে দেবে আর স্পা করিয়ে দেবে, যেটা একদমই ফ্রি। দু দিন পরে আবার আসবো হেয়ার ওয়াশ করতে বা স্পা করতে। সো দেখা হবে আবার অন্য ভিডিওতে। তো আজকের মতন বাই বাই গাইস, লাভ ইউ অল।